নমস্কার, আপনাক স্বাগতম মই ব্ৰাঞ্চৰ প্ৰতিম হাজৰিকা। কিন্তু আজি ষ্টুডিঅ'ত নহয়, মই আছো ঘৰত আৰু ঘৰৰ পৰাই আপোনালোকৰ বাবে বাতৰি যোগান ধৰিবলৈ কিছু চেষ্টা কৰিছো। এতিয়া বিতং খবৰ। তলাবন্ধৰ সময়ত পশ্চিমবংগৰ হাওৰাত কঠোৰ হৈছে কলকাতা আৰক্ষী। লকডাউন আইন অমান্যকাৰীসকলক আৰক্ষীয়ে কৰিছে লাঠি চালনা। পশ্চিমবংগত 287 গৰাকী লোক আক্ৰান্ত হৈছে। ৰাজ্যখনত এই পৰ্যন্ত 10 জন লোকে প্ৰাণ হেৰুৱাইছে। সমগ্র দেশতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে এই ভাইরাস এজনের প্রাণ এজনের শরীরলৈ বিয়পি নপরে। পশ্চিমবঙ্গের খবর আমি আপনার জানাইছো, কারণ পশ্চিমবঙ্গ আরক্ষীয়ে পূর্বতকৈ অধিক কঠোর হয়েছে আর যখন লকডাউন আইন অমান্য করেছে তেওঁলোকৰ ওপর লাঠি চালনা করা হয়েছে। কারণ পশ্চিমবঙ্গ 287 গৰাকী লোক করোনাত আক্রান্ত হয়েছে আর 10 জনতকৈ অধিক লোকে প্রাণ হেরুয়াইছে, যার ফলতে পূর্বতকৈ অধিক কঠোর ব্যবস্থা গ্রহণ করবলৈ বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকার আর প্রশাসনে। ব্রেকিং নিউজ আমি জানাই লোক বিচাৰিছো। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত যাবলৈ দিয়া হল দুই কোভিড-19 আক্রান্ত। কোভিড-19 আক্রান্ত দুই জামাতি আরশাদ আর রিজওয়ান নলবাৰীৰ মূল্য করার